যেভাবে আমাদের ইলেকশন করতে হয়েছে, কথায় কথায় হুমকি, হাজার হাজার লক্ষ লক্ষ বাইরের গুন্ডা নিয়ে এসে ইলেকশনের নামে টোটাল একটা সিলেক্টিভ ওয়েতে এমনভাবে কম্প্রোমাইজ করা হয়েছিল, এমনভাবে তৃণমূলটাকে ধ্বংস করার কাজ করা হয়েছিল এবং বাংলার শক্তিকে নির্মূল করার চেষ্টা হয়েছিল যে আপনারা ভাবলে শিউরে উঠবেন। রাজনীতি রাজনীতির জন্য, রাজনীতি প্রতিহিংসার জন্য নয়। তোমরা যদি মনে করো রাজনীতি করে রাজনীতি করবে সৌজন্যতা দেখিয়ে, রাজনীতি সৌজন্যতা রাজনীতি। আমি যখন গভর্নেন্স চালাই দেন আই এম ফর অল, আই এম নট লাইক বিজেপি দ্যাট অনলি বিজেপি উইল লুক আফটার দেয়ার ইন্টারেস্ট অ্যান্ড নো আদার ইন্টারেস্ট। আমি কৃতজ্ঞতা জানাই বাংলার মামাটি মানুষকে, তারা যেভাবে এগিয়ে এসে বিজেপি নামক এই দানবীয় শক্তিকে পরাস্ত করেছেন। মাথা নত করে জনগণের কাছে তারাই যাদের মাথাটা উঁচু আছে, যাদের মাথাটা বিকিয়ে যায়নি। ওরে আমরা নেংটি দুন নই, আমরা রয়্যাল বেঙ্গল টাইগার।